জনগণই সকল ক্ষমতার উৎস। আজ তারিক রহমান এমন একজন ব্যক্তি যিনি চান বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যেখানে কোনো রাজনৈতিক কোন্দল থাকবে না, জাতিতে জাতিতে থাকবে না কোনো ভেদাভেদ, এদেশের প্রতিটি মানুষ বাধা থাকবে শান্তি আর সম্প্রীতির বন্ধনে। এজন্যই তো তিনি টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর পর্যন্ত জিয়ারত করেছেন। অথচ আওয়ামী লীগ সেই তারেক রহমানকেই নির্বাসিত করেছে দেড় যুগেরও বেশি সময়। সে যাই হোক, ১৯৮১ সালের মে মাসে হত্যা করা হয় জিয়াউর রহমানকে। এর মধ্যেই প্রথমবারের মতো তারেক রহমানের কথা জানতে পারে দেশবাসী। ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত খালেদা জিয়ার আড়ালেই ছিলেন তিনি। এরপর অল্প সময়ে তেমন কোনো কাজ না করেও কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করলেন তারেক রহমান? এছাড়াও জন্ম থেকে আজ পর্যন্ত তারেক রহমানের সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দম্পতির প্রথম সন্তান। নাম তারেক রহমান হলেও তিনি তারেক জিয়া নামেই বেশি পরিচিত। তারেক শিক্ষা জীবনে শুরুতে বিএফ শাইন কলেজে পড়াশোনা শুরু করেন, এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে তিনি বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন। জেনারেল জিয়া প্রেসিডেন্ট থাকার সময় বাংলাদেশ টেলিভিশনে যদি কিছু মনে না করেন নামে একটি অনুষ্ঠান প্রচার হতো। প্রয়াত ফজলে লোহানির এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে জানা যায় রাষ্ট্রপতির দুই ছেলে রয়েছেন এবং বড় ছেলের নাম তারেক রহমান। প্রাণনাশের হুমকির কারণে জিয়াউর রহমান চাইতেন না তার পরিবারের সদস্যরা খুব বেশি জনসম্মুখে আসুক, কিন্তু বাবার মৃত্যুর পর মা খালেদা জিয়া চেয়েছিলেন এখনই সময় উত্তরসূরিকে মানুষের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া। সেই ধারায় ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন, যদিও এতে তারেক মানুষের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেননি। এরপর ২০০১ সালের নির্বাচনের আগ পর্যন্ত খালেদা জিয়ার আড়ালেই ছিলেন তিনি। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে বিএনপির রাজনৈতিক গতিপথ নির্ধারণে প্রথমবারের মতো রাজনীতির ময়দানে তারেক রহমানের আবির্ভাব ঘটে। বিএনপির নির্বাচনী ইস্তেহার থেকে শুরু করে কর্মপন্থা সব কিছুই হতে থাকে তার ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী। ওই নির্বাচনে জয়ের মাধ্যমে নতুন জিয়া হিসেবে সামনে আসেন তারেক। এরপরের কয়েক বছরের ইতিহাস বিএনপি ও সরকারের ওপর তারেক ও তার সঙ্গী সাথীদের আধিপত্য, ক্ষমতার ব্যবহার, অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের ইতিহাস। যদিও এসব অভিযোগের বেশিরভাগই ছিল আওয়ামী সরকারের বানোয়াট অভিযোগ। শেখ হাসিনা সবসময় চেয়েছে ভবিষ্যতে যেন বিএনপির এমন কেউ না থাকে যে দলটির হাল ধরে। এজন্যই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে কোণঠাসা, এমনকি দেশ থেকে তাড়িয়েও দেওয়া হয়। যাই হোক, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর যেভাবে প্রধানমন্ত্রী পুত্রের উত্থান চলতে থাকে তাতে তখন মানুষের মনে কোনো সন্দেহ ছিল না যে অচিরেই তারেক রহমান ক্ষমতার রাজনীতিতে সওয়ার হওয়ার জন্য দেশের শীর্ষ পদে উঠে যাবেন। কিন্তু সে সময় তিনি এমন সব কাজে জড়িয়ে যান যাতে তার প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাভিলাষ অপূর্ণ হয়ে যায়। বাংলাদেশের প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে যেভাবে বিভিন্ন ইস্যুতে রাজনীতির মাঠ গরম হতে দেখা যায়, ২০০১ নির্বাচনের আগে আন্দোলন করার জন্য বিএনপির সামনে তেমন কোনো বড় রাজনৈতিক ইস্যু ছিল না। ঠিক তখনই তরুণ নেতৃত্ব ও দলের কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য ৩৪ বছর বয়সী তারেক রাজনীতির ময়দানে ঢোকেন। গুলশানে হাওয়া ভবন নামে একটি দোতলা বাড়িতে নির্বাচনকে সামনে রেখে তিনি তার কার্যালয় খোলেন। কিন্তু খুব শিগগিরই হাওয়া ভবন নামটি মানুষের কাছে পরিচিতি পেতে থাকে। হাওয়া ভবনের দোতলায় একটি কক্ষে বসতেন তারেক। এই কার্যালয় খোলার পর থেকেই রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রদূত সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে বিএনপির রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো শুরু করেন। বিএনপির ভবিষ্যৎ রাজনীতি কেমন হওয়া উচিত, আওয়ামী লীগকে মোকাবেলায় কী কী করণীয় বা ভোটারদের মন জয় করতে কেমন কর্মসূচি দেওয়া উচিত, এসব ব্যাপারে তাদের মতামত নিতেন তারেক। সে সময় নির্বাচনী কৌশল হিসেবে জামাতে ইসলামী, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বিএনপি জোট গড়ে দেশের বিভিন্ন জেলায় তৃণমূল পর্যায়ে ঝটিকা সফর শুরু করেন তারেক। জোট গঠনের কাজটিও হয় তার তত্ত্বাবধানে। প্রায় সব জেলায় গিয়ে তিনি দলের তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করতে শুরু করেন।
মৌমাছি যেমন মধুর দিকে আকৃষ্ট হয়, ঠিক সেরকমই উচ্চশিক্ষায় শিক্ষিত তরুণরা তার দিকে আকৃষ্ট হতে থাকেন। এর পেছনে অবশ্য কারণও আছে। তারেকের মধ্যে শিক্ষিত যুবরা এমন কিছু দেখেছে যা সবাই পছন্দ করতে থাকে। রাজনৈতিক প্রচারণায় দেখা যেত তারেক নিজেই তার গাড়ি চালাচ্ছেন, আর তার চারপাশে সমর্থকদের ঘিরে থাকার দৃশ্য খুবই সাধারণ হয়ে ওঠে। বাবার মতোই গাড়ি থেকে বাইরের লোকজনের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যেত তাকে। তার সমর্থকরা তাকে ঘিরে স্লোগান দিতেন, তারেক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মোদের নেতা তারেক জিয়া। এই স্লোগানের মাধ্যমেই তারেক রহমানের নামের শেষে রহমান বদলে গিয়ে জিয়া ব্যবহার করতে শুরু করেন মানুষ। বিএনপির দলীয় কার্যালয়ের বাইরে এক জায়গায় লিখে দেওয়া হয়, জিয়া আমাদের নেতা ছিলেন, খালেদা জিয়া আমাদের নেতা ও তারেক রহমান আমাদের ভবিষ্যৎ নেতা। পরিবারতান্ত্রিক রাজনীতিতে তারেকই যে দলের ভবিষ্যৎ নেতা হবেন এটা থেকেই তাই স্পষ্ট হয়ে যায়। খালেদা জিয়ার ছেলে হিসেবে দলের মধ্যে হঠাৎ করেই জ্যেষ্ঠদের টপকে গিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় তাকে। দলের সিনিয়ররাও বুঝতে পারেন তারেকই বিএনপির কাণ্ডারি হিসেবে সবচেয়ে যোগ্য। একদিন হঠাৎ করেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসেন তারেক। একে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরে নিয়ে সে সময় ভূয়সী প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। নির্বাচন এগিয়ে আসতেই বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিকাশকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করে নিজের প্রায় একক প্রচেষ্টায় বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করেন তারেক। সেই নির্বাচনের অভাবনীয় সাফল্য পেয়ে দলটি একাই 193টি আসন জিতে নেয়। জোটের শরিকদের মিলিয়ে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত হয় সরকার। তারেকও সংসদের বাইরে থেকে দেশ বদলের কাজটি করে যান সুনিপুণভাবে। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে তারেকের, যদিও এর জন্য তারেককে চরম সমালোচিত হতে হয়েছে। লুৎফুজ্জামান বাবরও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছেন, কিন্তু এতদিন পর হলেও মানুষ জেনেছে, বুঝতে পেরেছে সে সময় ওই অস্ত্রগুলো আটক না হলে বাংলাদেশ হতো এই অঞ্চলের সবচেয়ে ক্ষমতাধর দেশ, চলত না ভারতের দাদাগিরি। এ সময় আরও বেশ কিছু মানুষকে কাছে টানেন তারেক। এদের মধ্যে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু গিয়াসুদ্দিন মামুন, রুহুল কুদ্দুস দুলু, নাদিম মোস্তফা, আমিনুল হক ও আলমগীর কবির সহ বেশ কয়েকজন। এদের সবাইকে কাছে টানারও উদ্দেশ্য ছিল। তবে মানুষ ভুল করবেই, তারেকও সে সময় ভুল করেছিল। তারেকও তার সহযোগীদের দুর্নীতি সে সময় এমনই মাত্রা ছাড়াই যে উইকিলিক্সেও তার কিছু নমুনা দেখা যায়। সে সময় খালেদা জিয়ার মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সঙ্গে 2005 13 মার্চ আলাপে বলেছিলেন, দুর্নীতিগ্রস্ত তারেক রহমানকে আশ্রয় প্রশ্রয় দিয়ে খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করে চলেছেন। 2011 উইকিলিক্সের ফাঁস করা মার্কিন গোপন নথিপত্রে এই বিষয়টি উঠে এসেছিল। এরপর যুক্তরাষ্ট্রের আরেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি 2008 3রা নভেম্বর ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় উল্লেখ করেন যে দুর্নীতিগ্রস্ত ও উগ্র এমন এক সরকার যে তার নিজের দেশের জনগণ ও সম্পদ লুণ্ঠন করে, তার প্রতিনিধিত্ব করেন তারেক। যদিও সেসব দুর্নীতি এখনকার শেখ হাসিনা আর তার ছেলে জয়ের দুর্নীতির 1 কোটি ভাগের এক ভাগও না। এরই মাঝে বিএনপি সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের সময় 7 মার্চ 2007 একটি দুর্নীতি মামলায় আসামি হিসেবে তারেক রহমানকে তার ঢাকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও 13টি দুর্নীতির মামলা দায়ের করা হয় এবং তাকে বিচারের সম্মুখীন করা হয়। গ্রেপ্তারের কিছুদিন পর তারেককে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি সবার নজরে পড়ে। তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন হয়েছে। পাশাপাশি প্রবল আন্দোলনের মুখে 3রা সেপ্টেম্বর 2008 সবগুলো মামলায় তারেক রহমানের জামিন লাভ সম্পন্ন হয় এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি লাভ করেন। 11 সেপ্টেম্বর 2008 বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুত্র তারেক রহমানকে দেখতে চান। সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। বর্তমানে সেখানে আছেন তারেক, সেখান থেকেই তিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমান তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নির্বাচনে বিএনপি জিতলে তিনিই হবেন প্রধানমন্ত্রী। সুপ্রিয় দর্শক, তারেক রহমান কিছু ভুল করেছেন, তারপরেও তিনি মানুষের মাঝে তুমুল জনপ্রিয়। তারেক জিয়াকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।